সানাইয়ের আওয়াজটা একঘেয়েভাবে বেজে চলেছে। সেই সানাইয়ের আওয়াজকে পাশ কাটিয়ে ইন্দ্র আজ এগিয়ে চলেছে নিজের জীবনের দাঁড়ি টানতে। এই সানাইয়ের আওয়াজ আজ ওর কাছে বিস্ময়। এই আওয়াজ যেন ওর মস্তিষ্কের প্রতিটি শিরা উপশিরায় বারংবার আঘাত করছে। সে সহ্য করতে পারছে না এই সানাইয়ের শব্দ, তাই সে আজ একা পথের সঙ্গী। জীবনের শেষ সীমানায় এসে দাঁড়িয়েছে সে। মৃত্যু ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। ফাঁকা নির্জন রাস্তা দিয়ে হেঁটে চলেছে সে, সঙ্গী বলতে কিছু রাস্তার কুকুর আর ঝিঝি পোকার ডাক। তার চোখে মুখে এক রাশ হতাশা। এত কম সময়ের মধ্যে জীবনটা এইভাবে পাল্টে যাবে সে কথা কোনোদিনও ভাবেনি। সে কোন ছোটবেলায় মাকে হারিয়েছে, বাবার কাছে ভালোবাসা ছিটে ফোঁটা পায়নি, পিসির কাছেই মানুষ। পিসি ওকে মার মতোই স্নেহ করত, আর ইন্দ্র পিসিকে মায়ের মতোই ভালোবাসত। কিন্তু দশম ক্লাসে ওঠার পর পিসিও ছেড়ে চলে যায়। সব হারিয়ে যখন সে দিশেহারা, ঠিক সেই মুহূর্তে আলাপ হয় এলার সাথে। এলা দত্ত, একসাথেই কোচিনে পড়ত ওরা। বন্ধুত্ব থেকে ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয় ওদের সম্পর্কটা। ইন্দ্ররাজ মনে পড়ছে সব পুরনো দিনের কথা, কোচিন বাং করে সিনেমা দেখতে যাওয়া, ফেরার সময় হাতে হাত ধরে অনেকটা পথ আইসক্রিম খেতে খেতে বাড়ি ফেরা। কোচিনের ঠিক পেছনে একটা বাঁধানো ঘাট ছিল, ইন্দ্র আর এলা অনেকটা সময় ওখানে কাটাত। একবার ইন্দ্র মেলা থেকে একটা আংটি কিনে এনেছিল এলার জন্য, সেদিন ছিল পূর্ণিমা। এলা বাড়িতে বলে এসেছিল আজ ওর কোনো এক বান্ধবীর বাড়িতে গ্রুপ স্টাডি আছে, ফিরতে দেরি হবে। আসলে সব বাহানা ছিল, কারণ ছিল ইন্দ্রর সাথে সময় কাটানোর। বাঁধানো ঘাটের দিকে সচরাচর কেউ যেত না, তাই ওটাই ওদের সময় কাটানোর আদর্শ জায়গা ছিল। সেদিন এলা সাদা চুড়িদার পরে এসেছিল। ইন্দ্রর মনে হচ্ছিল চাঁদ যেন ওর সামনে দাঁড়িয়ে। আংটিটা হাতে নিয়ে ইন্দ্র বাড়িয়ে দিয়েছিল ওর দিকে, তারপর বলেছিল, এই জীবনে আমি সবাইকে হারিয়েছি এলা, সবাইকে হারিয়েছি, কিন্তু আমি তোমাকে সারা জীবন আমার পাশে পেতে চাই। প্লিজ তুমি আমাকে কথা দাও, তুমি কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তো এলা, কথা দাও প্লিজ। এলা সেদিন কিছু না বলেই আংটিটা নিজের হাতের আঙুলে পরে নিয়েছিল, তারপর ইন্দ্রর হাত ধরে বলেছিল, সারা জীবন তোমার পাশে থাকবো ইন্দ্র, তোমার মতো আমাকে আর কে ভালোবাসে বলো, তোমাকে ছেড়ে কোনোদিনও যাব না আমি, কোনোদিনও না, কোনোদিনও না। কিন্তু আজ ইন্দ্র পুরো একা। এলার বিয়ের সানাইটা এক টানা বেজে চলেছে। আজ এলার আইবুড়ো ভাত, আর রাত পোহালেই কাল সে অন্যের হবে। এই ব্যাপারটাই ও কিছুতেই মেনে নিতে পারছে না। এইসব ভাবতে ভাবতে হঠাৎ তার চোখ ঝাপসা হয়ে আসে। মাঝে মাঝে হাসানের বিখ্যাত গানটা মাথায় আসছে, যদিও এর জন্য দায়ীও নিজেই। পড়াশোনা শেষ করে একটার পর একটা চাকরিতে ইন্টারভিউ দিতে থাকে, চাকরিও পায়, কিন্তু কোনো কাজে এক দু মাসের বেশি টিকে থাকতে পারেনি ও, কারণ ওর ধৈর্যের বড্ড অভাব।
আজ ইন্দ্র জানে হাহুতাশ করা ছাড়া আর কোনো উপায় নেই। ইন্দ্রর মনে পড়ে যায় এলার বলা কথাগুলো। আর কতদিন ইন্দ্র, তুমি তো জানো আমি বাড়ির একমাত্র মেয়ে, বাবা মার আমাকে নিয়ে কত স্বপ্ন আছে, আর কতদিন ওদের এইভাবে আটকে রাখবো। অলরেডি তারা আমার জন্য সম্বন্ধ দেখা তো শুরুই করে দিয়েছে, প্রত্যেকবার আমি এক একটা সম্বন্ধ নানান বাহানায় নাকচ করে দিই, কিন্তু আর কতদিন কতদিন বলো। আমি তোমাকে ভালোবাসি ইন্দ্র, বিশ্বাস করো আমি তোমাকে হারাতে চাই না। আজ শেষবার বলে গেলাম, এটাই শেষ সুযোগ, চাকরিটা টেকা, নাহলে আমাকে হারাবে। কিন্তু না, শেষ রক্ষা হয়নি, এই চাকরিটাও ইন্দ্র ধরে রাখতে পারেনি। আজ তাই জীবনটাকে শেষ করে দিতে চায়ও, থাকতে চায় না এই পৃথিবীতে। কি হবে নিজের এই বেকার জীবনকে বাঁচিয়ে রেখে? এদিকে সে পারবেও না এলাকে অন্য কারো হতে দেখতে। শ্মশানের পাশের ফাঁকা অন্ধকার রাস্তা ধরে চলতে থাকে ইন্দ্র। কত রাত হলো সেদিকে তার কোনো হুঁশ নেই। হঠাৎ একটা ডাকে চেতনা ফেরে। বেটা, এ বেটা, ইধার আ। ইন্দ্র দেখে চারিদিকটা নিকশ কালো অন্ধকারে ঢাকা। যত দূর চোখ যায় অন্ধকার ছাড়া আর কিছু চোখে পড়ে না। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলোকে মনে হচ্ছে এক একটা দৈত্যের দল, হাত পা ছড়িয়ে অন্ধকারে দাঁড়িয়ে আছে শিকারের অপেক্ষায়। হঠাৎ ইন্দ্র দেখে সেই অন্ধকার রাস্তার এক পাশে গাছের নিচে এক সাধু বাবা রক্তাম্বর পোশাক পরে বসে আছে, মুখে কাঁচা পাকা দাড়ি গোপে ভর্তি, রক্ত জবার মতো চোখ দুটো থেকে যেন আগুন ঝরে পড়ছে। তার সামনে একটা ধুনি জ্বলছে, সেই ধুনির আগুন ধিক ধিক করে জ্বলছে। প্রথম এক ঝলক দেখেই ইন্দ্র একটু ঘাবড়ে যায়, একটু আশ্চর্য হয়। আগুনের চারপাশে এমন কিছু জিনিস রাখা যেগুলো দেখলে স্বাভাবিকভাবেই যে কোনো মানুষ ভয় পেয়ে যাবে। সিঁদুর মাখা মাথার খুলি, হাড়, মাটির তৈরি পুতুল, আরও অনেক তন্ত্র সাধনা সরঞ্জাম। ইন্দ্র একটু থতমত খেয়ে যায়, কারণ এরকম সাধু বাবার কথা সে আগে অনেকের মুখেই শুনেছে, কিন্তু আজ প্রথমবার নিজে চোখে দেখছে। সাধু বাবাকে দেখে কেমন যেন ভয় ভয় করে ইন্দ্রর, কিন্তু একটা কথা মনে পড়তেই সে মনে মনে একটু হাসে। জীবনের শেষ লগ্নে এসে পৌঁছে আবার ভয়। ক্ষণিকের জন্য সে ভুলে গিয়েছিল যে সে আজ এই শ্মশানের পাশে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে এসেছে, ভাসিয়ে দিতে এসেছে তার জীবনের সব দুঃখ কষ্ট। হঠাৎ সে অনভিপ্রেত এই সাধু বাবাকে দেখে ভাবে, আজ তাহলে কি তার সব পরিকল্পনা ভেস্তে যাবে যদি এই সাধু বাবাকে আত্মহত্যা করতে বাধা দেয়? তাও কি মনে করে সে এগিয়ে যায় সেই সাধু বাবার দিকে। তোর কষ্ট আমি জানি বেটা, তুই বস এখানে। হঠাৎ সেই সাধু বাবার কথাই ইন্দ্র কৌতূহলী হয়ে পড়ে, তার কষ্টের কথা জানে কিন্তু কিভাবে, সে তো কোনোদিন এই পথে আসেনি, এই সাধু বাবার সাথে তার দূর দূর কোনো সম্পর্ক নেই, তাহলে তার ব্যাপারে জানলো কিভাবে লোকটা? হঠাৎ ইন্দ্রর মাথায় আসে সে লোক মুখে শুনেছে এই সব সাধু বাবারা নাকি সাধনা করে অনেক কিছু জানতে পারে। একবার একজনের মুখে শুনেছিল কি একটা যেন কর্ণ পিশাচিনী সাধনা আছে, সেই সাধনা করলে নাকি স্বয়ং কর্ণ পিশাচিনী এসে কানে কানে বলে দিয়ে যায় সব কথা। হঠাৎ ইন্দ্রর মাথায় এলো, আরে সে তো এটাও শুনেছে যে এই সব সাধু বাবার নাকি অসীম ক্ষমতা থাকে, তারা নাকি মনে করলে যে কারো ভাগ্য অবধি বদলে দিতে পারে। এই কথা মনে হতেই তার মুখে একটা আনন্দের ঝিলি খেলে যায়। সে তাই প্রবল উৎসাহে সেই সাধু বাবার উদ্দেশ্যে প্রশ্ন করে, আপনি জানেন আমার কষ্টের কথা আপনি জানেন? হ্যাঁ, কি 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 জানেন? ও লড়কি কো তু বহুত প্যার করতা হ্যায়, তাই না? ইন্দ্র কিছুটা অবাক হয়,
আবার একটু আনন্দিত হয় সাধু বাবার কথায়, কারণ সে এটা ঠিকই বুঝতে পারছে এ যে সে সাধু নয়, ক্ষমতা আছে নিশ্চয়ই। তারপর ভাবে সাধু কি পারবে তার এই সমস্যার সমাধান করতে। পরক্ষণেই আবার সে ভাবে এটা কোনো ছলচাতুরি নয় তো, কোনোভাবে ওকে এইসব ভুজুম ভাজুম দিয়ে হয়তো কিছু টাকা কড়ি হাতিয়ে নেওয়ার তাল করছে। না না, কি আর নেবে, সে তো সঙ্গে করে কিছুই আনেনি, আজ তো সে এসেছে একদম নিঃস্ব হয়ে। আনমনে এই কথাগুলোই ভাবছিল ইন্দ্র, হঠাৎ সাধু বাবার কথায় তার ভাবনায় ছেদ পড়ে। তো ভাবছিস আমি জানলাম কি করে, তাই তো? আরে আমি তোর মুখ দেখেই বুঝেছি, বস বস এখানে বস। মেয়েটার শাদি ঠিক হয়ে গেছে তো, কালই ওর শাদি। তবে তুই কিছু চিন্তা করিস না, ওর শাদি হবে না, ওকে তোর কাছেই আসতে হবে। ইন্দ্র এবার যেন কেমন মনোমুগ্ধ হয়ে গেল, সে এবার সাধু বাবার সামনে বসে পড়ল। তারপর উত্তেজিত হয়ে বলল, কি বলছেন কি আপনি, আজ বাদে কালোর বিয়ে, আর তাছাড়া ও যদি আমার কাছে ফিরেও আসে আমি ওকে খাওয়াবোটা কি? আমার যে আর চাকরিটা নেই, আমি বেকার, হ্যাঁ আমি বেকার একজন। তো কিছু চিন্তা করিস না বেটা, এ বুড়ো বাবা তোর সব বন্দোবস্ত করে দিবে। ভালো নকড়ি চাস তো, ওকে সুখে রাখতে চাস, তাহলে তোকে আমার সব কথা শুনতে হবে। কিরে শুনবি তো? হ্যাঁ চাই তো বাবা, আমি ওকে খুব ভালো রাখতে চাই বাবা। ছোটবেলা থেকে আমি আমার ভালোবাসার মানুষগুলোকে এক এক করে হারিয়েছি, এলাকে হারানোর মতো শক্তি আর আমার মধ্যে নেই বাবা। এলা এলা যে আমার জীবনের সব, আমি আমি সব করতে রাজি আছি বাবা। আপনি শুধু ওকে আমার জীবনে ফিরিয়ে আনুন একবার, আপনি শুধু ওকে ফিরিয়ে আনুন। সাধু বাবা তার ঝুলির ভেতর থেকে একটা টকটকে লাল রঙের ছোট্ট ত্রিভুজ আকারের পাথর বের করল, মুখের কাছে এনে বিড়বিড় করে কিছু মন্ত্র উচ্চারণ করে ইন্দ্রর সামনে মেলে ধরল। সেই পাথরের ঔজ্জ্বল্যে ইন্দ্র চোখ ঝলসে উঠল। শোন বেটা শোন, ইয়ে রাখ আপনে পাস। কি এটা? এটা জাদা পাথর নয় বেটা, এটা জাদুই পাথর আছে। ইয়ে পাথর যার কাছে থাকবে তার সব ইচ্ছা পূরণ করবে। তবে একটু বাপ তোকে বলে রাখি বেটা, ইয়ে পাথর তোকে সব কিছু দিবে, কিন্তু এর বদলে তোকেও কিছু দিতে হবে। আর শোন, এটা সব সময় তোর কাছেই রাখবি, এটা তোর সব ইচ্ছা পূরণ করবে। সে তো না হয় বুঝলাম, কিন্তু বাবা আমাকে যে ঠিক কি করতে হবে সেটা তো বুঝতে পারলাম না। আরে রুক রুক, ইতনা ভি জলদি ক্যা হ্যায়, সব বলছি বলছি। এ পাথর তোকে সব কিছু দিবে, কিন্তু বদলে তোকে দিতে হবে খুন, মানে তোদের ভাষায় কি যেন বলে, হ্যাঁ রক্ত, রক্ত দিতে হবে। এ পাথর রক্ত পিপাসু আছে, এর ভোগ মিটাতে গেলে খুন দিতে হবে। আজ থেকে সেসব দায়িত্ব তোর, এ পাথর তেরা সব মুসিবত দূর কর দেগা। তবে বেটা একটু বাত বলে রাখি, এ পাথর যেন কিসিকে হাত মে না যায়, কেউ যেন কিছু জানতে না পারে এ পাথরকে বারে মে, তাহলে কিন্তু তার জীবনেও মুসিবত এসে যাবে। কেউ ইয়াদ রহেগা না বেটা? পাথরের দিকে তাকিয়ে ইন্দ্র কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর যা হবে দেখা যাবে এই মনোভাব নিয়ে এক ঝটকায় ছিনিয়ে নিল সেই সাধুর হাত থেকে। আত্মহত্যার কথা তখন তার আর মাথায় নেই। সাধুকে বিদায় জানিয়ে সে আবার বাড়ির পথ ধরল। আচ্ছা জানেন কি কামনা উপল কি? ইতিমধ্যে তন্ত্রের অনেক গল্পই তো শুনেছেন, কিন্তু কোথাও কি এই কামনা উপলের উল্লেখ পেয়েছেন? জানেন কি এই কামনা উপল তন্ত্রের কোন ক্রিয়ায় ব্যবহৃত হয়?
জানতে হলে শুনে নিন ঋতশ্রীনাথ মাইতির কলমে কামনা উপল। ঋতশ্রীনাথ মাইতি জন্ম কলকাতার গৌরীবাড়ি এলাকায়। ছোটবেলা থেকেই গল্পের বইয়ের প্রতি অদ্ভুত টান ছিল তাঁর। লেখার অভ্যাস কোনো কালেই ছিল না, কিন্তু নিজের মনে মনে শব্দ গঠন করা একটা নেশা তার ছিল। তাঁর লেখা এই গল্পটি তন্ত্রগল্প হলেও একটু মন দিয়ে শুনলেই বুঝতে পারবেন অলৌকিকের মোড়কে জীবনের এক বাস্তব রূপকে তিনি কি নিপুণ দক্ষতায় ফুটিয়ে তুলেছেন। তাই তার কথা ধরে আমরাও বলতে পারি, গল্প খালি শব্দের মেলবন্ধন নয়, গল্প হলো মনের মেলবন্ধন, যেখানে নিজেকে দাঁড় করিয়ে গভীরভাবে অনুভব করা যায়। আজকের গল্প পাঠে রয়েছেন শুভপ্রিয়। ইন্দ্রের চরিত্রে সৌম্যজিৎ, এলা রিয়া, এলার ভাই কুশল, এলার মা হৈমন্তী, রিসেপশনিস্ট অন্বেষা, পুরোহিত শাশ্বত, রানুবালা ঋতশ্রী, সাধুবাবা ও এলার মৃত স্বামীর ভূমিকায় আমি অর্ণব। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুনতে থাকুন আর সঙ্গে রাখুন গল্প ক্যাফে। বাড়ি ফিরে নিজের মানি ব্যাগের মধ্যে পাথরটা রেখে হাজার চিন্তা নিয়ে রাতে শুতে গেল ইন্দ্র। মাথায় এক রাশ চিন্তা এখন ওর। পাথরটা কাজ করবে তো না? সাধু বাবা নিচক ছল করল ইন্দ্রর সাথে। একটা পাথর কিভাবে ওর সব ফিরিয়ে দিতে পারে? আর এইটুকু পাথরে কী এমন জাদু আছে? এসব ভাবতে ভাবতে ইন্দ্রর চোখে ঘুম নেমে আসে। সবে তন্দ্রা এসেছে। হঠাৎ গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল ইন্দ্রর। ঘরটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে উঠেছে না? ঠান্ডায় তখন ওর ঘুমের ঘোর কেটে গেছে। ঘরে তো এসি নেই, তাহলে ঘর এত ঠান্ডা হলো কিভাবে? ধর্মর করে বিছানার ওপর উঠে বসল ইন্দ্র। ঠিক তখনই ও একটা মৃদু কান্নার আওয়াজ শুনতে পেল। কেউ যেন এক নাগাড়ে কেঁদেই চলেছে। শব্দটা আসছে ঘরের একটা কোণ থেকে। পুরো ঘর অন্ধকার, তাই কোনো কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না। আসলে রাতে ঘুমানোর সময় ইন্দ্র নাইট বাল্ব অবধি জ্বালায় না, কারণ কম পাওয়ারের আলোতেও ও ঠিকঠাক ঘুম আসতে চায় না। এদিকে কান্নার শব্দটা এক নাগাড়ে হয়েই চলেছে, কিন্তু ঘরে ও ছাড়া কেউ নেই। অন্ধকারে হাত দিয়ে বেড সুইচটা জ্বালাতে যাবে, ঠিক সেই সময় পাশের টেবিলে রাখা মানি ব্যাগের ওপরে চোখ পড়তেই ইন্দ্র চমকে ওঠে। একটা লাল আবার ঠিকরে বেরিয়ে আসছে ওই মানি ব্যাগটা থেকে। ইন্দ্র তাড়াতাড়ি ব্যাগটা খুলতেই দেখে সাধুর দেওয়া সেই পাথরটাই এই আলোর উৎস। ইন্দ্র পাথরটা বের করে দেখে, কেমন যেন একটা লাল আলোর আভা বেরিয়ে আসছে পাথরটা থেকে, কিন্তু পাথরের রং পুরো সাদা। এটা দেখে ইন্দ্র ভারী অবাক হয়, যদিও মনে মনে সে খুশি হয় এটা ভেবে যে এ পাথর কোনো সাধারণ পাথর নয়, নিশ্চয়ই এর কোনো অলৌকিক ক্ষমতা আছে। ইন্দ্র এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পাথরের দিকে। হঠাৎ ফিসফিসিয়ে কানের কাছে কেউ যেন বলে ওঠে, রক্ত দাও, আমায় রক্ত দাও, নিজেকে উৎসর্গ করো, আমায় রক্ত দাও, রক্ত দেও সে, রক্ত দেও সে, ও ভুখা হে, ও ভুখা হে। ইন্দ্র চমকে ওঠে, এত রাতে রক্ত কোথায় পাবো? সাধু বাবা তো বলেছিল, কিন্তু কি করে রক্ত দেব? কিছুক্ষণ বসে থাকার পর ইন্দ্র মনস্থির করে, দেখাই যাক এই পাথর রক্তের বিনিময়ে কি ভাগ্য ফেরায়। টেবিলের নিচের তাকে রাখা ব্লেডটা বার করে হাতে তালুটার ওপর চালিয়ে দেয়, তারপর সেটা মেলে ধরে পাথরটার উপর। ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়তে থাকে পাথরটার উপর, আর নিমেষের মধ্যেই যেন সেই রক্ত শুষে নিতে থাকে পাথরটা। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর পাথরটার লাল আভাটা যেন গায়েব হয়ে যায়।
তারপর সে পাথরটাকে আবার যথাস্থানে রেখে হাতের কাটা জায়গায় মলম লাগায়। তারপর ক্লান্ত হয়ে বসে থাকে বিছানার উপর। মাঝপথে একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসতে চায় না ওর। ও বসে বসে ভাবতে থাকে, ও যেটা করছে সেটা ঠিক করছে তো? এইসব করে কোনো বিপদে পড়বে না তো? তাছাড়া এলার যদি কোনো ক্ষতি হয়? এইসব ভাবতে ভাবতে কখন সে আবার ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই। পরের দিন যখন ঘুম ভাঙল, তখন ঘড়িতে বাজে সকাল 10টা। আজ বড্ড দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তড়িঘড়ি সে বিছানা ছেড়ে উঠে পড়ে। কোনো রকমে ওয়াশরুমে গিয়ে মুখে চোখে জলে ঝাপটা দিতেই হঠাৎ ওর মনে পড়ে যায় আগের দিন রাতের কথা। সেই কথা মনে পড়তেই সে নিজের হাতের তালুর দিকে দেখে, আর সেদিকে চোখ পড়তেই অবাক হয়ে যায় সে। যে হাতের তালু সে নিজে হাতে ব্লেড দিয়ে কেটেছিল, সেখানে কোনো কাটার দাগ বা ক্ষত চিহ্নের কোনো চিহ্ন মাত্র নেই। এমনকি ব্যথা অবধি গায়েব। কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারে না ইন্দ্র। সে একবার ভাবে, তাহলে কি সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল? কিন্তু তা কিভাবে সম্ভব? রাতের সব স্মৃতি তার কাছে এখনো টাটকা। তারপর কি মনে হতে মোবাইল ফোনটা চেক করতেই দেখে একটা আননোন নাম্বার থেকে অনেকগুলো মিস কল। রাতের ক্লান্তিতে সে এতটাই গভীর ঘুমে ঘুমিয়েছিল যে এতবার ফোন বাজা সত্ত্বেও তার ঘুম ভাঙেনি। কৌতূহলের বসে সে সেই আননোন নাম্বারে কল করে। বার কয়েক রিং হতেই ও প্রান্ত দিয়ে এক ভদ্রমহিলা ফোন তুলে বলেন, হ্যালো, আরএস প্রাইভেট লিমিটেড, বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? হ্যাঁ, আমি ইন্দ্রজিৎ অধিকারী কথা বলছি। আসলে দেখলাম এই নাম্বার থেকে অনেকগুলো মিসড কল এসছে, তাই কল ব্যাক করছি। ও, জাস্ট এ মিনিট, প্লিজ হোল্ড। এই বলে সেই ভদ্রমহিলা কিছু একটা চেক করে নিয়ে ইন্দ্রকে বলে, স্যার, আপনাকে ফোন করছিলাম কারণ আমাদের কোম্পানিতে একটা ভ্যাকেন্সি আছে, আর সেই ব্যাপারেই কথা বলার জন্য। আপনার হাতে কিছু সময় হবে কথা বলার জন্য? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, বলুন। আপনি কি বর্তমানে কোথাও জব করছেন? না, আপাতত কোথাও করছি না, তবে ভালো অফার পেলে নিশ্চয়ই করব। তাহলে কি আপনি আজ একবার আসতে পারবেন আমাদের অফিসে? আজই? কিন্তু আসলে স্যার, কোনো অসুবিধা হলে আপনি কালও আসতে পারেন। না না, অসুবিধা নেই, কিন্তু একটু দেরি হবে ম্যাডাম, কারণ ঠিক আগে থেকে তো মানে সেরকম প্রস্তুত ছিলাম না, তাই আর কি। ও শিওর, আপনি দেরি করেই আসুন, কোনো ব্যাপার নয়। আমাদের অফিস সন্ধে 7টা অবধি খোলাই আছে, তার মধ্যে যে কোনো সময় আসলেই হবে। তবে অফিস বন্ধ হওয়ার 1-2 ঘন্টা আগে আসার চেষ্টা করবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ম্যাম, নিশ্চয়ই, আমি যত তাড়াতাড়ি সম্ভব যাব। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। সেদিন ইন্টারভিউ এক প্রকার ভালোই কাটল। আর এস প্রাইভেট লিমিটেড থেকে সেদিন কিছু না জানালেও চাকরিটা যে হতে পারে তার একটা আভাস ইন্দ্রকে দিয়েছিল। তাছাড়া চাকরি পাকা হলে এখানে মাইনে বেশ মোটা টাকাই পাবে সে। ফুরফুরে মেজাজে সেদিন বাড়ি ফিরলেও আবার সেই সানাইয়ের আওয়াজ তাকে বেশ বিব্রত করে তুলল। ইন্দ্র একবার ভেবেছিল তখনই এলার বাড়িতে গিয়ে এলাকে নিয়ে পালিয়ে আসবে, দুদিন বাদে চাকরি পেলে আর কোনো সমস্যাই থাকবে না। কিন্তু পরক্ষণেই ভাবল, এখন আর সময় নেই, বড্ড দেরি করে ফেলেছে, কোন মুখে দাঁড়াবে তার সামনে? তাছাড়া এলা যদি তার সাথে আসতে না চায়, সেটা তো আরও অপমানের। সারা সন্ধে বসে ইন্দ্র এইসবই ভাবছিল, তবুও মনে একটা ক্ষীণ আশা ছিল, যদি পাথরটার অলৌকিক ক্ষমতার জোরে কিছু হয়। কিন্তু না, রাত 10টা বেজে গেলেও এলা ফিরে এলো না। তার বদলে এলার বিয়ের সানাইয়ের সুর ভেসে আসছিল শুধু। এরপর ইন্দ্র খুব ভেঙে পড়ল। মনমরা হয়ে চুপ করে বসে রইল বেশ কিছুক্ষণ। তারপর উত্তেজিত হয়ে নিজের মনেই বলে উঠল, না 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 না, আর কিচ্ছু হবার নয়, আর কিচ্ছু নয়, কিচ্ছু না, সব বুঝলু কি, সব
একটা পাথর কখনো কারো ভাগ্য বদলে দিতে পারে না, কখনো পারে না। এতক্ষণে হয়তো এলার বিয়েটাও হয়ে গেছে, ওর স্মৃতিখানা হয়তো এখন লাল সিঁদুরে মাখামাখি। না না, আমি এ দৃশ্য কিছুতেই চোখে দেখতে পারবো না, কিছুতেই না। এর আগে আমাকে মরতেই হবে। হ্যাঁ, আমাকে মরতেই হবে, মরতেই হবে আমাকে। বলতে বলতেই ইন্দ্র হঠাৎ ব্যস্ত হয়ে উঠল। ঘরের একটা কোণ থেকে একটা কাঠের টুল নিয়ে এসে সেটা সিলিং ফ্যানের ঠিক নিচে বসালো। তারপর আলনা থেকে একটা বিছানার চাদর এনে সেটা ভালোভাবে বাঁধলো সিলিং ফ্যানের সাথে। তারপর কি মনে করে একবার জানলার কাছে গিয়ে দাঁড়ালো। সানাইয়ের সুর তখনও একইভাবে বেজে চলেছে। ইন্দ্র জানলা দিয়ে তাকালো এলার বাড়ির দিকে। সারা বাড়ি আজ আলোর রোশনাইয়ে সেজে উঠেছে। দেখতে দেখতে চোখের কোণটা ভিজে আসে ইন্দ্র। এলার বাড়ির ঝলমলে আলোগুলো ক্রমশ ঝাপসা হয়ে আসে। হঠাৎ হুঁশ ফিরতেই সে তড়িঘড়ি আবার টুলের কাছে এগিয়ে যায়। তারপর উঠে পড়ে টুলের উপর, পাখায় বাঁধা চাদরটাকে গলার মালা করে পরে নেয়। পৃথিবীকে শেষ বিদায় জানিয়ে যখন সে ঝুলে পড়তে যাবে, ঠিক সেই সময় হঠাৎ মোবাইলটা বেজে ওঠে। অনেকে বলে ঘুমের মতো আত্মহত্যা করা চটকা যদি একবার কোনো কারণে ভেঙে যায় তাহলে সেটা আর পূরণ হয় না। ইন্দ্রর ক্ষেত্রেও সেই একই ব্যাপার ঘটল। গলা থেকে চাদরটা কোনো মতে খুলে সে ছুটে যায় মোবাইলের কাছে। ফোনটা হাতে নিয়ে দেখে আকাশ ফোন করছে। আকাশ হলো এলার মামাতো দাদা, আবার একদিকে ইন্দ্রর বন্ধু। আকাশ সবই জানতো ওদের সম্পর্কের কথা। সে হঠাৎ এই সময় ইন্দ্রকে ফোন করছে কেন সেটা ইন্দ্রও ঠিক বুঝতে পারে না। বার কয়েক রিং হতেই ফোনটা ধরে ইন্দ্র। হ্যালো হ্যালো ইন্দ্র, একটিবার আয় বাড়িতে ভাই, অঘটন ঘটে গেছে। অঘটন? কি হয়েছে? হ্যাঁ, এই এলার, এলা ঠিক আছে তো? ওর কিছু? না না, এলার কিছু হয়নি, কিন্তু ওর কপাল পুড়েছে। মানে কি বলছিস? কি, আমার কিছুই তো মাথায় ঢুকছে না। বলছি, সব বলছি। তুই তো জানিস আজ ওর বিয়ে ছিল, সেই মতো সব আয়োজন হয়েছিল। কিন্তু একটু আগে খবর পেলাম বরের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। গাড়িতে ড্রাইভার সমেত মোট চারজন ছিল, একজনও আর বেঁচে নেই। এখন তুই হলি ভরসা, তুই একটিবার আয় ভাই, এলাকে উদ্ধার কর, নাহলে ওই যে লগ্ন ভ্রষ্ট হবে। তুই কিচ্ছু চিন্তা করিস না ভাই, আমি এক্ষুনি যাচ্ছি। বলেই ফোনটা কেটে দেয় ইন্দ্র। মুখে একটা আনন্দের ঝিলিক খেলে যায়। তারপর সে এগিয়ে যায় টেবিলের দিকে। টেবিলে রাখা মানি ব্যাগ থেকে সেই সাধু বাবার দেয়া পাথরটা বের করে তাতে একটা চুমু খায়। তারপর পাথরটাকে মুখের সামনে তুলে ধরে পাথরটার উদ্দেশ্যে বলে, সত্যি তোর তুলনা হয় না, তুই তো অসম্ভবকে সম্ভব করে দেখালি রে। আমি আমি তোর কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো, সারা জীবন। এরপর পাথরটাকে পকেটে চালান করে দিয়ে সে হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ে বাড়ি থেকে। সেদিন অগ্নিকে সাক্ষী রেখে চার হাত এক হল। অনেকে বলল, হয়তো একেই বলে কপাল। অনেককে আবার এও বলতে শোনা গেল, অপরওয়ালা যার সাথে যার জুটি বেঁধে রেখেছে তার সাথেই হবে। এসব সাত পাঁচ ইন্দ্রর কানেও আসছিল। সে এসব শুনে শুধু মনে মনে হাসছিল, এই ভেবে যে এ শুধু সেই জাদু পাথরের কারসাজি। এ পাথর যার কাছে থাকবে সে যা চাইবে তাই পাবে। এলার যার সাথে বিয়ের ঠিক হয়েছিল তার পরিণতির কথা শুনে ইন্দ্রর মনে একটু কষ্টও হয়েছিল। কারণ আর যাই হোক, ইন্দ্র কোনোদিনও কারো প্রাণের বিনিময়ে এলাকে পেতে চায়নি। এরকম ঘটনা ঘটবে সে আগে কখনো ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। যাই হোক, যা হবার হয়ে গেছে। এই ভেবে সে বাসরের আনন্দে মশগুল হয়ে ওঠে। এলার বাড়ির লোকেরও কিছু করার ছিল না, শেষ অবধি এই বেকার ছেলের হাতেই মেয়েকে তুলে দিতে হয়েছিল।
বিয়ের কিছুদিনের মধ্যেই সুখবর এলো। না, যেটা ভাবছেন সেটা নয়। আসলে জামাই বেকার বলে আপাতত ঘর জামাই করেছিল ইলার পরিবার। ইলা তাদের একমাত্র মেয়ে, তাছাড়া সচ্ছল পরিবার, তাই ঘর জামাই থাকলেও তাতে কোনো অসুবিধা ছিল না। অসুবিধা ছিল জামাই বেকার বলে। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই জামাইয়ের সেই বেকার দশা কাটল। যে কোম্পানিতে সে ইন্টারভিউ দিয়ে এসেছিল সেখান থেকেই ডাক এলো। তারপর বিয়ের প্রথম বছরটা বেশ ভালোভাবেই কাটল। এদিকে সেই জাদু পাথরটার খিদে দিন দিন বেড়েই চলছিল। আগে মাসে একবার খেতে দিলে হয়ে যেত, এখন সেটা কমতে কমতে সপ্তাহে চলে এসেছে। এলার চোখ এড়িয়ে দিন দিন সেই পাথরের ক্ষুধা মেটানো প্রায় অসম্ভব হয়ে উঠেছিল ইন্দ্রর পক্ষে। এদিকে এলাকে যে সব খুলে বলবে তারও উপায় নেই, কারণ সেই সাধু বাবার বারণ ছিল। এদিকে এলার মনেও দিন দিন একটা সন্দেহ বাসা বাঁধছিল, কারণ অনেক সময় মাঝরাতে ঘুম ভেঙে দেখেছে ইন্দ্র তার পাশে বিছানায় নেই। তারপর খোঁজ করতে গিয়ে দেখেছে সে পাশের ঘরে দরজা আটকে বসে আছে। যদিও ডাকতেই খুলে দিয়েছে দরজা, কিন্তু এরকম করার কারণ কি জিজ্ঞেস করতে অসংলগ্ন কথা বলেছে। কখনো বলেছে, আরে এমনি ঘুম আসছিল না, তাই একটু এঘরে এসে গল্পের বই পড়ছিলাম। তোমার ঘুমের যাতে কোনো অসুবিধা না হয় তাই এঘরে এসে বসেছি, কারণ লাইট জ্বালালে তো আবার তোমার ঘুম ঠিক মতো হবে না। এলা এ কথা মেনে নিলেও তাকে প্রশ্ন করেছে, সে তো বুঝলাম, কিন্তু দরজা আটকে পড়ার কারণ কি? দরজা ভেজিয়ে রেখেও তো পড়তে পারতে। এর কোনো সদুত্তর এলা পায়নি। তবে এলার মনে সন্দেহ হয়েছে, ইন্দ্র কি কোনো পরকীয়ায় লিপ্ত হয়েছে? হয়তো দরজায় এঁটে চুপি চুপি তার সাথে ফোনে কথা বলে। সে দরজায় কান পেতে অনেকবার শোনার চেষ্টাও করেছে, কিন্তু না, কিছুই শুনতে পায়নি। আর একটা ব্যাপার তাকে বেশ ভাবিয়ে তুলেছে, সেটা হলো মাঝে মধ্যে সে এ বাড়িতে একটা কান্নার শব্দ পায়। অনেকবার খোঁজার চেষ্টা করেছে এ শব্দের উৎসস্থল, কিন্তু পায়নি। আর একটা ব্যাপার তাকে আরও বেশি ভাবিয়েছে, সেটা হলো এই কান্নার শব্দের সাথে সাথেই ইন্দ্র যেন কেমন অস্থির হয়ে ওঠে। অনেকবার সে এর কারণ জানতে চাইলেও ইন্দ্র এড়িয়ে গেছে। কিন্তু কোনো জিনিস কি আর চাপা থাকে? একদিন না একদিন ঠিক তা প্রকাশ পাবেই। বিয়ের বছরখানেক কাটতেই একদিন ওরা ঘুরতে যাবে বলে মনস্থির করল। শেষমেশ সিকিম পাড়ি দিল নবদম্পতি। ইন্দ্র এদিকে সেই জাদু পাথরটাকে কখনোই কাছছাড়া করে না। ইতিমধ্যে সে জাদু পাথর তাকে অনেক কিছুই দিয়েছে। এলা আর ভালো চাকরিই শুধু নয়, এত কম সময়ের মধ্যে সে চাকরিতে প্রমোশন পেয়েছে, বসের নেক নজরে এসেছে। শুধু কি তাই, একবার তো একটা লটারির টিকিট কেটে প্রায় 80,000 টাকা পেল। যাই হোক, ঘুরতে গিয়েও তাই সঙ্গে করে নিয়ে গিয়েছিল সেই পাথরটাকে, কিন্তু সেখানেই বাঁধল আসল বিপত্তি। একদিন মাঝরাতে খিদের জ্বালায় আবার সেই জাদু পাথর কান্না ধরল। এলা তখন পাশে শুয়ে অকাতরে ঘুমাচ্ছে। ইন্দ্র চুপি চুপি বিছানা ছেড়ে উঠে পকেট থেকে মানি ব্যাগ বের করে পাথরটাকে হাতে নিল, তারপর হাত কেটে রক্ত দিল পাথরটাকে। হোটেলে একটাই রুম, তাই অন্য ঘরে গিয়ে যে কিছু করবে তারও উপায় নেই, তাই এক প্রকার বাধ্য হয়েই সে এই ঘরেই সব কার্য সম্পন্ন করে। তাছাড়া এলা গভীর ঘুমে তলিয়েছিল, তাই অসুবিধা কিছু হয়নি। কিন্তু ইন্দ্র ঘুণা খোরেও টের পায়নি যে ও বিছানা ছাড়ার সময় এলা জেগে গিয়েছিল এবং ঘুমের ভান করে পড়ে থেকে সব কিছু লক্ষ্য করেছে। যদিও ইন্দ্র ওর দিকে পিছন করে থাকায় সে সবটা দেখতে পায়নি, কিন্তু একটা ব্যাপার সে বুঝেছে, ইন্দ্র কিছু একটা করছিল। এরপর আর একটা সন্দেহ এলাকে ভাবিয়ে তোলে।
ইন্দ্র কি কোনো গোপন নেশা টেশা করে? সেদিন কি একটা পকেট থেকে বের করতে দেখেছিল ইন্দ্রকে? ড্রাগ নয় তো? এটা ভেবেই এলার কৌতূহল দিন দিন বাড়তে থাকে। সে তককে তককে ছিল একদিন হাতে নাতে ধরবে ইন্দ্রকে। একদিন একটা ঘটনা ঘটল। দিনটা ছিল রবিবার। ইন্দ্রর বাড়িতে আজ এলার বাপের বাড়ির লোক এসেছে। কারণ হলো এলার জন্মদিন। সারাদিন হৈহুল্লোড় চলল। অসাবধানতার বশেই মানিব্যাগ থেকে কিছু বের করতে গিয়ে পাথরটি পড়ে গেল ঘরের মেঝেতে। কিন্তু ইন্দ্র তা খেয়াল করেনি। সবাই চলে যাবার পর ইন্দ্র খেয়াল করে মানিব্যাগে পাথরটা নেই। পাথরের সন্ধান করতে গিয়ে দেখে এলার হাতে ওই পাথরটা। এলা মন দিয়ে ওই পাথরটিকে দেখছে। এক ঝলক দেখেই ইন্দ্র চমকে ওঠে। কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তারপর কি মনে করে ইন্দ্র এক ঝটকায় এলার হাত থেকে কেড়ে নেয় সেই পাথরটা। এই পাথরটা কোথা থেকে পেলে? আর এইভাবে বা কেড়ে নিলে কেন তুমি? এই তো রাস্তা দিয়ে কুড়িয়ে পেয়েছিলাম, ভালো লাগলো। কি সুন্দর না, তাই নিজের কাছেই রেখে দিয়েছি। তাই? বাহ, বেশ ভালো তো। শোনো না গো, আমার ওই পাথরটা খুব ভালো লেগেছে। এই পাথরটা দিয়ে একটা আংটি গড়িয়ে দেবে? না তা হয় না এলা। কি না কি পাথর, কার না কার জিনিস। হ্যাঁ কেন হয় না? আজ অবধি আমি তোমার কাছে কিছু মুখ ফুটে চেয়েছি, একটা সামান্য আংটি তো গড়িয়ে দিতে বলেছি, তাও দিতে পারবে না? থাক, আমার লাগবে না। আরে বাবা, রাস্তা থেকে কুড়িয়ে বাবা পাথর দিয়ে কি তোমাকে আংটি বানিয়ে দেবো? হুম, দিলে ভালো পাথর দিয়ে বানিয়ে দেবো তো, নাকি এটুকুতে রাগ করতে হয়? বোকা মেয়ে একটা। ইন্দ্র এরপর বেশ চিন্তায় পড়েছিল পাথরটাকে নিয়ে। তাই পরের দিন রাতে এলা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ইন্দ্র আস্তে করে বেরিয়ে যায় রাস্তায়। কারণ পাথরটা নিয়ে যদি এলা আবার জেদ দেখায়। একটা পুকুরের সামনে এসে দাঁড়িয়ে মনে মনে এটাও ভাবে, এই পাথরের আর কি দরকার জীবনে যখন এলা আছে? আর এই পাথরের জন্য এলার সাথে যদি হিতে বিপরীত কিছু হয়? আর এলাই এখন ওর শক্তি। তাই ছুঁড়ে ফেলে দেয় পাথরটিকে সেই পুকুরে, আর নিশ্চিন্তে বাড়ি ফিরে আসে। এরপর দু তিন দিন ভালোই কাটে। বিপদ ঘটে চতুর্থ দিন। এলা নিজেকে আয়নার সামনে আবিষ্কার করে। কেমন যেন তাকে শুকনো লাগছে, ঠোঁটটা ফ্যাকাশে, চোখের নিচে একটা কালো দাগ, আর শরীরেরও তেমন কোনো জোর নেই। সেদিন মনের জোরে ঘরে সব কাজ করলেও দুপুরে খেতে পর্যন্ত ইচ্ছা করল না তার। চুপটি করে ঘর অন্ধকার করে শুয়ে থাকল এলা। ইন্দ্র অফিস থেকে এসে এলাকে এইভাবে দেখে চিন্তায় পড়ল। এলা বলল, কিছু হয়নি আমার, একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। কয়েকদিন একটু খাটাখাটনি যাচ্ছে তাই মনে হয়। তুমি আমাকে নিয়ে বেশি চিন্তা করো না, আমি ঠিক হয়ে যাব। হ্যাঁ সেটাই তো, চিন্তা করে কি হবে? একবার নিজেকে দেখেছো আয়নার সামনে দাঁড়িয়ে? দিন দিন পুরো শুকিয়ে যাচ্ছ তুমি। পরের দিন তাই ডাক্তার দেখানো হলো, কিন্তু ডাক্তার কোনো কিছুই ধরতে পারলো না। অনেক কিছুই পরীক্ষা করা হলো কিন্তু কিছুই ধরা পড়ল না। ডাক্তারের কথায় এলা একদম স্বাভাবিক, কিন্তু দিন দিন মেয়েটা শুকিয়ে যেতে লাগলো। প্রাণচঞ্চল সুন্দর মেয়েটা কেমন যেন ঝিমিয়ে পড়ল। একদিন রাতে হঠাৎ এলার রক্ত বমি হয়, যা দেখে ইন্দ্র খুব ভয় পেয়ে যায়। সে ভাবে, ওই পাথরটার জন্য এইসব হচ্ছে না তো? কারণ সেই সাধু বাবা বলেছিল পাথরটাকে আলাদা না করতে আর কেউ যেন জানতে না পারে। তার মানে এলার ওপর কি তবে ওই পাথরের প্রভাব পড়েছে? হ্যাঁ, না 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 না, এরকম হলে তো চলবে না, এর প্রতিকার করতেই হবে। হ্যাঁ, এর প্রতিকার করতেই হবে। ইস, কি কুক্ষণে যে আমার সেদিন সাধু বাবার সঙ্গে দেখা হয়েছিল। আচ্ছা
আজ ওর যদি কিছু হয়ে যায় আমি পারবো না নিজেকে ক্ষমা করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পারবো না ক্ষমা করতে নিজেকে। ইন্দ্র বুঝল এলাকে একা রাখা ঠিক হবে না, তাই সে ঠিক করল এলাকে বাপের বাড়ি রেখে আসবে। সেই দিন দুপুরেই ইন্দ্র এলাকে ওর মায়ের কাছে রেখে ছুটে গেল সেই শ্মশানে, যেখানে তার সাথে সেই সাধু বাবার দেখা হয়েছিল। অবাক হয়েও দেখে সাধু বাবা ঠিক ওই জায়গাতেই বসে যেন ওর অপেক্ষাই করছিল। ইন্দ্রকে দেখে বলল, আমি জানতাম বেটা তুই আসবি, তোকে বলেছিলাম না ও পাথর আপনে পাশ সে অলগ মত করনা আর কিসি কো ভি ও পাথর মত দেনা, কিন্তু তুই ওই ভুলটাই করলি। জানিস ও পাথর মে আমি জাদু করে এক খতরনাক পিসাজ কো বন্ধ কিয়া থা জো তেরা সব কুছ বাপাস দিয়েছিল আর তুনে ওসে হি ঠোকর মার দিয়া, ইসকা ফল তুজে ভুগত না হোগা। देख बेटा अभी भी समय है, या तू उस पत्थर को अपने साथ लिए जा, नहीं तो इला को एकदम भूल जा, वो इला को किसी भी कीमत में अपने पास ले जाएगा, कोई भी उसे रोक नहीं सकता। यही बोले झूला थे कि पाथर टाके बीर करे साधु बाबा। से पाथर टाके साधु बाबार काछे देखे ইন্দ্র চমকে যায়, কারণ সে সেই পাথরটাকে সেদিন পুকুরে ছুঁড়ে ফেলেছিল। ইন্দ্র বুঝতে পারে সে নিজের অজান্তেই বিপদ ডেকে এনেছে, কিন্তু এইভাবে আর চলা যায় না। আজ এলার ক্ষতি হচ্ছে, কাল এই পাথরের জন্য আরও বড় অঘটন ঘটতে পারে। তাই সে রাগে উত্তেজিত হয়ে সাধু বাবার উদ্দেশ্যে জোর গলায় বলল, আপনি আপনার কার্যসিদ্ধির জন্য আমাকে বিপদে ফেলেছেন, জানেন তো আপনার এই অশুভ শক্তি নষ্ট করার জন্য পৃথিবীতে শুভ শক্তিও কিছু আছে। আমি চেক করেই হোক এলাকে ঠিক ফিরিয়ে আনবো, আনবই আনবো। ভালোবাসার থেকে বড় শক্তি এই পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না, কিচ্ছু না। ইন্দ্রর কথা শুনে সাধু বাবা কান ফাটানো অট্টহাসি করে উঠল। তার এই হাসিতে ইন্দ্র একটু ভয় পেলেও মনে জোর সম্পূর্ণ হারালো না। ঠিক সেই মুহূর্তেই ফোন আসে এলার মায়ের। হ্যালো হ্যালো ইন্দ্র, এলার অবস্থা খুব খারাপ, নিঃশ্বাস নিতে পারছে না একদম। আমরা ওকে KRC হসপিটালে নিয়ে যাচ্ছি, তুমি যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো না। হ্যাঁ সে কি, হ্যাঁ মা আমি যত তাড়াতাড়ি সম্ভব সেখানে যাচ্ছি মা, আপনারা ওকে খুব সাবধানে নিয়ে যান, খুব সাবধানে। অ্যাম্বুলেন্স ডেকেছেন নাকি এমনি ট্যাক্সিতেই নিয়ে যাচ্ছেন? না না অ্যাম্বুলেন্স ডেকেছি, ওকে স্ট্রেচারে করে এখন গাড়িতেই তুলছে। তোমাকে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম কিন্তু ফোনেই পাচ্ছিলাম না, তাই জানাতে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে মা, আপনি চিন্তা করবেন না বেশি, আপনারা এগোন, আমি এক্ষুনি বেরোচ্ছি এক্ষুনি। ইন্দ্র ফোনটা রাখার পর দেখে সাধু বাবা তাকে দেখে একটা শয়তানি হাসি হাসছে। হঠাৎ করে সাধু বাবা বলে উঠল, কিরে এখনো ভাববি লিয়ে যা ইস পাথর কো, সব মুসিবত দূর হো যাবে আর এলা ভি ঠিক হয়ে যাবে। এই বলে সাধু বাবা ইন্দ্রর হাতে সেই জাদু পাথরটা এক প্রকার জোর করেই ধরিয়ে দেয়। হাতে পাথরটা নিয়ে বেশ কিছুক্ষণ ইন্দ্র কি যেন ভাবে, তারপর নিজ গন্তব্যের উদ্দেশ্যে পা বাড়ায়। তবে ইন্দ্র হসপিটালে না গিয়ে বাড়ি থেকে কিছুটা দূরেই যে খুব পুরনো একটা শ্মশানকালীর মন্দির ছিল সেখানে গেল। আসলে মানুষের শেষ ভরসা তো এই মাই, প্রচলিত কথায় এই মা নাকি খুবই জাগ্রত, অনেক দূর দূর থেকে তাই মানুষ এখানে ছুটে আসে। ইন্দ্র যখন এখানে গিয়ে উপস্থিত হলো তখনও আরতি চলছে, হাত জোর করে ও মায়ের দিকে তাকিয়ে বলতে লাগলো, মা মা মুক্তি দাও মা, আমার ভুলে একটা মেয়ের প্রাণ যেতে বসেছে। আমি জানি মা, আমি জানি সেই সময় আমি তোমাকে ভুলে একটা অশুভ শক্তিকে বিশ্বাস করেছিলাম, কিন্তু এখন মা আমি নিজের ভুল বুঝতে পেরেছি, তাই তো দেখো মা আমি তোমার কাছে ছুটে এসেছি, তোমার কাছে ছুটে এসেছি। মা মা দরকার পড়লে
তুমি আমার প্রাণ নিয়ে নাও মা, তুমি আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু এলার জীবনটা ফিরিয়ে দাও মা, তুমি এলার জীবনটা ফিরিয়ে দাও। এই বলে সে কান্নায় ভেঙে পড়ল। তাকে এইভাবে কাঁদতে দেখে তার কাছে এগিয়ে এলো এক বৃদ্ধ ভদ্রলোক। তারপর ওর উদ্দেশ্যে প্রশ্ন করল, কি হয়েছে বাচ্চা তোর, এমন করে কাঁদছিস কেন? তার কথাই ইন্দ্র সম্বিত ফিরে পায়। কোন রকমে চোখ মুছে ইন্দ্র দেখে ওই মন্দিরের পুরোহিত ওর সামনে দাঁড়িয়ে। ইন্দ্র প্রথম থেকে ঘটে যাওয়া সব ঘটনা তাকে খুলে বলে। সব শুনে সেই পুরোহিত আকাশের দিকে তাকিয়ে জোরে বলে ওঠেন, বোম কালি, পাথরখানা সঙ্গে করে এনেছিস? হ্যাঁ ঠাকুর মশাই, এই যে। বলেই পকেট থেকে পাথরখানা বের করে সেই পুরোহিতের হাতে দেয়। পুরোহিত মশাই বেশ কিছুক্ষণ পাথরটাকে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখেন, তারপর বলেন, বড্ড ভুল করেছিস মায়ের কাছে আগে না এসে, এখন যদি মা অনুমতি দেন তাহলে অবশ্যই আমি তোকে উদ্ধার করব। এই বলে তিনি পাথরটা নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করেন। ইন্দ্র তাকে অনুসরণ করে মন্দিরের ভেতরে যায়। তারপর পুরোহিত মশাই সেই পাথরটাকে মাটিতে রেখে তিনি মায়ের সামনে আসনে বসেন। তারপর একটা জবা ফুল মায়ের মাথায় দিয়ে তিনি চোখ বুজে মায়ের সামনে হাত পেতে বেশ কিছুক্ষণ ধ্যান করেন। কি আশ্চর্য, হঠাৎ সেই জবা ফুলটা যেটা পুরোহিত মশাই মায়ের মাথায় দিয়েছিলেন সেটা হঠাৎ খসে পড়ে মায়ের মাথা থেকে, আর সেটা এসে পড়ে পুরোহিতের হাতে। চোখ খুলেই পুরোহিত মশাই একটা প্রসন্ন হাসি হাসলেন। তারপর ইন্দ্রর দিকে ফিরে বললেন, মা অনুমতি দিয়েছেন, আর তোদের কোনো ভয় নেই, এবার মাই তোদের রক্ষা করবেন। তারপর ইন্দ্রর দেহবন্ধন করে দিয়ে পাথরটাকে হাতে নিলেন। ইন্দ্র হঠাৎ এই সময় কৌতূহলবশত জিজ্ঞেস করল, ঠাকুরমশাই একটা প্রশ্ন করব, এই পাথরটার মধ্যে কি আছে, এত শক্তি কেন এই পাথরটার? এই পাথরটা সাধারণ কোনো পাথর নয় রে, এ হলো সাক্ষাৎ মৃত্যুর দূত। মৃত্যু হলো মানুষের জীবনের শেষ, অনেকে মৃত্যুর পর মানুষ হয়ে জন্ম নেয়, অনেকে আবার জন্ম নিয়ে এই জগতে আর ফিরে আসতে পারে না, জন্ম মৃত্যুর মাঝে আটকে থাকে। আমাদের এই জন্ম মৃত্যুর মাঝে একটা দেওয়াল আছে, জানিস কেউ কেউ আবার নিজেই চায় না সেই দেওয়াল টপকে পৃথিবীতে আসতে। আমার বিশ্বাস সেই সাধু এই পাথরটার মধ্যে এমনই কোনো ব্যক্তির আত্মাকে বন্দি করে রেখেছে, বা সেই আত্মা স্বইচ্ছায় এর মধ্যে বন্দি হয়েছে সাধুর সাহায্য নিয়ে। সেই সাধুর নির্দেশ মতো সেই আত্মাই সব কিছু করেছে, নিম্নমানের তান্ত্রিকরা এসব কাজ করে থাকে তাদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্য নিয়ে। তবে এই পাথরের একটা নামও আছে, একে বলে কামনা উপল, যদিও নামটা সংস্কৃত শব্দ থেকেই এসেছে। পুরোহিতের মুখে এই নামটা শুনে ইন্দ্রর মনে পড়ে যায়, সত্যি তো সে যে সেই সাধু বাবার মুখে শুনেছে, ইয়ে জাদা পাথর নয় বেটা, ইয়ে একটা জাদুই পাথর আছে, ইসকা নাম কামনা উপল। ये पत्थर सब इच्छा पूर्ण करे, ये पत्थर का नाम इसीलिए कामना उपल। हिंदी में कामना का मतलब है इच्छा, और पत्थर को हिंदी में उपल बोलते हैं। इबार सब किछु जलेर मतो परिष्कार हुए जाए इंद्रोर काछे,
তাকে উদাসীন দেখে পুরোহিত মশাই বলেন, কি ভাবছিস? মা আছেন, সব ঠিক হয়ে যাবে। এই পাথরটার মধ্যে এমন কোন ব্যক্তির আত্মা বন্দী হয়ে রয়েছে যে জীবিত অবস্থায় যা চেয়েছিল তা পায়নি, তাই মৃত্যুর পরে সে যখন সাধু বাবার কাছে আরজি জানালো তার ইচ্ছা পূরণের, তখন সাধু বাবা তার পৈশাচিক তন্ত্র সাধনার বলে তাকে এই পাথরে বন্দি করেছে। আমার মনে হয় সেদিন রাতে তুই যে মেয়েটির কান্না শুনেছিলি সেই এই পাথরে বন্দি রয়েছে। এরপর পুরোহিত মশাই কয়েকটা হোমের কাঠ জড়ো করে তার সামনে রাখলেন। তারপর সেই পাথরটাকে হাতে তুলে একটা লাল শালুতে মুড়ে সেটাকে সেই কাষ্ঠ খণ্ডগুলোর উপর রাখলেন। এরপর সেই পুরোহিত মশাই জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতে থাকেন আর সেই লাল শালুতে মোড়া পাথরটার ওপর পবিত্র গঙ্গার জল ছেটাতে থাকেন। হঠাৎ করেই চোখের নিমেষে সেই কাঠগুলোয় আগুন ধরে গেল। ইন্দ্র অবাক হয়ে চোখ বড় বড় করে সব কিছু দেখছিল। ধীরে ধীরে সেই অগ্নিশিখা ক্রমশ সেই লাল শালুতে মোড়া পাথরটিকেও গ্রাস করল আর একটা চামড়া পোড়া বিকট কটু গন্ধ ছড়িয়ে পড়তে শুরু করল বাতাসে। এর মধ্যে সেই মন্দিরের বাইরে শুরু হলো এক প্রবল ধুলোঝড়। তীব্র হাওয়ার দাপটে যেন সব কিছু লণ্ডভণ্ড করে দিচ্ছে। শক্তিশালী ঝোড়ো হাওয়ায় গাছগুলোকে যেন উপড়ে ফেলতে চাইছে। এরকম ঝড় ইন্দ্র আগে কখনো দেখেনি। এর সাথেই দূরে কোথাও বাজ পড়ার শব্দে ইন্দ্র চমকে ওঠে। এদিকে তার সাথে শুরু হলো কান্নার শব্দ যেটা ইন্দ্র সেদিন রাতে শুনেছিল। এই শব্দে ইন্দ্র ভয় কাঁপতে থাকে। তাকে ভীত সন্ত্রস্ত দেখে পুরোহিত মশাই বলে ওঠেন, ভয়ের কিচ্ছু নেই, এই পবিত্র স্থানে ওই পাথরের অশুভ শক্তির কোনো স্থান নেই বাছা। তুই খালি যতক্ষণ না এর বিনাশ হচ্ছে ততক্ষণ মন্দিরের বাইরে পাও রাখবি না। এই বলে পুরোহিত মশাই জোরে জোরে মন্ত্রোচ্চারণ করতে থাকে। মন্ত্রের সাথে ঝড়ের গতিবেগ আরও বাড়তে থাকে। ইন্দ্র দেখে একটা কালো কুণ্ডলি পাকানো ধোঁয়া ধীরে ধীরে সেই অগ্নিশিখা থেকে বেরিয়ে একটা নারীর অবয়বের আকার ধারণ করছে। তারপর একটা বিদ্যুতের মতো আলোর ঝলকানি খেলে গিয়ে সেটা একটা পূর্ণ নারীর রূপ ধারণ করল। তার চোখে মুখে প্রতিহিংসার আগুন, রাগে ফুঁসছে সেই নারী। তার শরীরের চামড়া যেন পুড়ে ঝুলে পড়েছে। তার মুখের কষ বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত যেটা কালচে বর্ণ ধারণ করেছে। মাথার চুলগুলো পুড়ে জমাট বেঁধে গেছে। একটা চোখ সামনের দিকে ঝুলে পড়েছে। তার এই রূপ দেখে ইন্দ্রর গা গুলিয়ে উঠল। তবুও সে পুরোহিত মশাইয়ের কথা মতো চুপ করে বসে রইল। এবার পুরোহিত মশাই বললেন, কে তুই? কেন তুই এই পরিবারের অনিষ্ট করতে উদ্যত হয়েছিস? এরা তোর কি ক্ষতি করেছে? এরপর সেই অশরীরই বলে উঠল, আমি রানুবালা। আজ থেকে অনেক বছর আগে আমার শ্বশুর বাড়ির লোক বনের জন্য আমাকে পুড়িয়ে মারে। তারপর থেকেই আমি ঘুরে বেড়াচ্ছিলাম আমার হত্যার প্রতিশোধ নিতে, কিন্তু কিছুতেই আমি সফল হচ্ছিলাম না। ঠিক তখনই আমি একজন সাধুর দেখা পাই, যিনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই কাজে তিনি আমাকে সাহায্য করবেন। আমি তাতে সম্মতি জানালে আমাকে ওই পাথরে বন্দি করা হয়। তারপর আমি সেই পাথরের মধ্যেই বন্দি ছিলাম, কিন্তু এই ছেলেটা আমাকে নিজের রক্ত দিয়ে আবার জাগিয়ে দিল। ওর রক্তের স্বাদ পেয়ে আমি তৃপ্ত হই। ওর সব ইচ্ছে পূরণ আমি করেছি, কিন্তু সবকিছু পেয়েও আমাকে ভুলে গেল। আমি চেয়েছিলাম
আমি যেমন ওর ইচ্ছে পূরণ করেছি, ও তেমনি আমার ইচ্ছে পূরণ করবে। কিন্তু কিছুই করল না। আমার শ্বশুরবাড়ির লোক এখন বেশ ভালো মতোই দিন কাটাচ্ছে, আমি আর সহ্য করতে পারলাম না আমার সাথে বেইমানির বদলা নিতে। তাই আমি ওর ভালোবাসাকে আলাদা করতে চেয়েছিলাম। তাছাড়াও আমাকে রক্ত দিয়ে আমার সাথে রক্তের সম্পর্ক গড়ে তুলেছে, সেখানে অন্য কোনো মেয়ে ছেলেকে আমি সহ্য করতে পারছিলাম না। তার সব কথা শুনে ঠাকুরমশাই বললেন, ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু এবার তোকে এদের ছেড়ে দিতে হবে। তোর সাথে যা অন্যায় হয়েছে তার বিচার উপরওলা করবেন। কোনো মনুষ্য বা অশরীরীর সে বিচার করার ক্ষমতা নেই। রক্তের সম্পর্ক কি এত সহজে ছেড়ে যাওয়া যায়? তাছাড়া যতক্ষণ না আমি আমার মৃত্যুর বদলা নিচ্ছি, ততক্ষণ আমি কিছুতেই এই পৃথিবী ছেড়ে যাব না। এ লোক এখন তোর জায়গা নয়, তাই তোর যেখানে থাকার কথা সেখানেই তোকে ফিরে যেতে হবে। এই বলে পুরোহিত মশাই আবার কিসব মন্ত্র পড়তে শুরু করলেন, আর সেই শালুতে মোড়া পাথরের ওপর গঙ্গা জল ছেটাতে লাগলেন। এরপর সেই নারী মূর্তি হঠাৎ যন্ত্রণায় কুঁকিয়ে উঠল, তারপর ধীরে ধীরে আবার ধোঁয়ার কুণ্ডলীর আকার ধারণ করে সেই লাল শালুতে মোড়া পাথরের মধ্যে প্রবেশ করল। এরপর ধীরে ধীরে বাইরের সেই ঝড় একসময় ঠান্ডা হয়ে যায়। পুরোহিত মশাই তখন সেই লাল শালুতে মোড়া পাথরটা তুলে ইন্দ্রর হাতে দিয়ে বলেন, নে, এবার এটা খোল দেখি। ইন্দ্র সেটা খুলে দেখে লাল শালুর মধ্যে পাথরের বদলে শুধু ছাই পড়ে আছে। ইন্দ্র এটা দেখে তো বেশ অবাক হয়ে যায়। এরপর আবার পুরোহিত মশাই বলেন, এবার যা, এই ছাই সমেত শালুটা সামনের পুকুরে ভাসিয়ে দিয়ে আয়। আর হ্যাঁ, মনে মনে মাকে স্মরণ করিস। আর একটা কথা বলে দিস, এই ছাই তুই যখন পুকুরে ভাসিয়ে দিয়ে আসবি তখন আর পিছনে ফিরে দেখবি না। যদি সে সময় তোর চেনা পরিচিতর গলায় কেউ ডাকে তাহলেও পিছনে তাকাবি না, আর কোনো উত্তর দিবি না। ইন্দ্র পুরোহিত মশাইয়ের কথা মতো তাই করে। পুকুরে সেটা ভাসিয়ে জোর হাতে মায়ের উদ্দেশ্যে একটা প্রণাম জানায়, তারপর আবার মন্দিরের দিকে যাত্রা করে। ঠিক এই সময় হঠাৎ পকেটে রাখা মোবাইলটা বেজে ওঠে। ইন্দ্র পকেট থেকে ফোন বের করে দেখে তার শাশুড়ি মার ফোন। হ্যালো, হ্যালো ইন্দ্র, একটা খবর জানানোর জন্য তোমায় ফোন করলাম। আমরা এলাকেনি হসপিটালে এসে গেছি, ডাক্তার দেখেছেন, ও এখন পুরোপুরি সুস্থ। জানো, তোমাকে আর তাড়াহুড়ো করতে হবে না, তোমার কাজ মিটিয়ে তুমি ধীরে সুস্থেই এসো বরং। মা, আমি এলার জন্য একটু মন্দিরে পুজো দিতে এসেছিলাম। পুজো দেওয়া হয়ে গেছে মা, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি। সবই মায়ের কৃপা, তোমাকে তো বলতেই ভুলে গেছি, আমরা যখন এলাকে হসপিটালে নিয়ে এসেছিলাম তখন ওর শরীরের যা অবস্থা ছিল সেখান থেকে হঠাৎ করে মেয়েটা এমনভাবে সুস্থ হয়ে গেল, ডাক্তাররাও দেখে যেন অবাক। ওনারা বলছেন এরকমভাবে নাকি হঠাৎ করে স্বাভাবিক হয়ে যাওয়াটা নাকি খুবই আশ্চর্যের। আমরাও একটু অবাক হয়েছিলাম বটে, তবে এখন বুঝতে পারছি এ সবই মায়েরই লীলা খেলা, আর তোমার ভালোবাসার জোরেই সম্ভব হয়েছে। ও এখন কি করছে? এই তো আমার সামনেই আছে, শরীরের সেই ফ্যাকাশে ভাবটাও আর নেই জানো, শুধু একটু দুর্বল, এই যা। ও শুয়ে শুয়ে এখন আমার কথাই শুনছে আর তোমার পথ চেয়ে বসে আছে। ঠিক ঠিক আছে মা, আমি পূজোর ফুল আর প্রসাদ নিয়ে যাচ্ছি। ঠিক আছে বাবা, তুমি সাবধানে এসো। হ্যাঁ, ফোনটা রেখে ইন্দ্র ছুটে আসে পুরোহিতের কাছে। তারপর পুরোহিত মশাইয়ের পা ছুঁয়ে প্রণাম করতে যেতেই
ইন্দ্রর হাত দুটো ধরে পুরোহিত বলেন, মাকে প্রণাম কর বাছা, আমি কিছুই নই, নিমিত্ত মাত্র। তোর স্ত্রী সুস্থ হয়ে বাড়ি ফিরলে একবার একসঙ্গে এখানে এসে পুজো দিয়ে যাস। এই নে মায়ের চরণের ফুল, এটা ওর মাথায় ঠেকাস, তারপর নিজের কাছে রেখে দিস, কখনো নিজের থেকে আলাদা করিস না। বম কালী। পুরোহিত মশাইয়ের থেকে ফুল প্রসাদ নিয়ে যখন ইন্দ্র হসপিটালের উদ্দেশ্যে যাত্রা করল, তখন সন্ধে হয়ে গেছে। শ্মশানকালী মন্দির থেকে কিছুটা পথ এগিয়ে তারপর গাড়ি ধরতে হবে। এমনিতেই শ্মশান চত্বরটা একটু ফাঁকাই থাকে, তেমন খুব একটা কেউ আসে না এদিকে। বিশেষ করে এই সন্ধেবেলা তো এই অঞ্চল প্রায় জনমানব শূন্যই থাকে এক প্রকার। ইন্দ্র শ্মশানের পথ ধরে হেঁটে চলেছে বাসস্ট্যান্ডের দিকে। চোখের সামনে যা সে আজ প্রত্যক্ষ করল তাতে ভয় তার এখনো যেন গাটা ছমছম করছে। তারপর এই শুনশান রাস্তা ধরে চলতে তার বেশ ভয়ও লাগছে। কিছুটা এগোনোর পর হঠাৎ করে সে অনুভব করে তার পিছনে পিছনে কেউ যেন আসছে। শুকনো পাতায় ঝুপঝাপ শব্দ তুলে সে এগিয়ে আসছে তারই পিছনে। একবার ইন্দ্রর বেশ ভয় ভয় করল, তারপর ভাবল নিশ্চয়ই কোনো লোক তার মতনই হয়তো বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছে। যাক, একদিকে ভালোই হলো, তার সাথে গল্প করতে করতে বাকি পথটা যাওয়া যাবে আর ভয়টাও কেটে যাবে। এই ভেবে যখন সে পিছনে ফিরে তাকাল, সে দেখল একটা তার মতো বয়সী ছেলে তার দিকে এগিয়ে আসছে, কিন্তু তার কোনো কিছুই স্বাভাবিক নয়। তার চোখ দুটো ভাটার মতো জ্বলছে। এই আলো আঁধারিতেও সে স্পষ্ট দেখতে পেল ছেলেটার পুরো শরীর রক্তে ভেসে যাচ্ছে আর তার মুখে এক তীব্র প্রতিহিংসার আগুন জ্বলছে। তাকে দেখে ইন্দ্র কিছুটা থতমত খেয়ে যায়। কি করবে যখন সে এই কথা ভাবছে, ঠিক তখনই ইন্দ্র প্রচণ্ড ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। তার পেছনে সেই ছেলেটিও দৌড়ে আসতে থাকে এবং খুব কম সময়ের মধ্যে সে প্রায় ইন্দ্রর কাছাকাছি চলে আসে। ইন্দ্র তখন প্রাণপণে দৌড়াচ্ছে। হঠাৎ করে সে খেয়াল করে সেই ছেলেটির একটা হাত তার ঘাড় স্পর্শ করে, কিন্তু বিদ্যুতের শক লাগার মতো হাতটা ছিটকে যেন সরে যায়। তবু ইন্দ্র সেদিকে না তাকিয়েই প্রাণপণে দৌড়াতে থাকে। সেই সময় সে হঠাৎ পেছন থেকে শুনতে পায় ফ্যাঁস ফ্যাঁসে গলায় কেউ যেন বলছে, হাত সঙ্গে ঠাকুরের ফুল থাকায় তুই খুব বাঁচা বেঁচে গেলি, কিন্তু একদিন না একদিন আমি আমার মৃত্যুর ঠিক বদলা নেব। যে আমার হতো তাকে নিয়ে তুই কিছুতেই সুখে সংসার করতে পারবি না, তোর জন্যই আমি মরেছি, তোকে আমি কিছুতেই ছাড়ব না। শুনছিলেন লেখিকা ঋতুশ্রী নাথ মাইতির কলমে কামনা উপল। কিছুদিনের মধ্যেই আমরা আবার নিয়ে আসব আরও একটি ভিন্ন স্বাদের গল্প। ততক্ষণ শুনতে থাকুন আর সঙ্গে রাখুন গল্প ক্যাফে। শুভরাত্রি।